সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিওটি। আমাদের আজকের আলোচনার বিষয়, সকালে খালি পেটে লেবু পানি খেলে কি হয়। চলুন তাহলে জেনে নেওয়া যাক। আমরা সাধারণত খাবারের স্বাদ বাড়াতে এবং গরমের দিনে শরবত তৈরি করতে লেবু ব্যবহার করি, কিন্তু এর উপকারিতা এখানেই শেষ না। লেবুতে আছে ভিটামিন সি এবং খনিজ উপাদান, যা আমাদের হৃদযন্ত্রের ধরফরানি কমানো থেকে ফুসফুসকে ঠিকভাবে কাজ করাতে পর্যন্ত সাহায্য করে লেবু। আর সকাল সকাল লেবু পান করা আরও ভালো। নিয়মিত সকালে এক কাপ লেবু পান করলে আপনাদের দেহে পাবে জাদুকরি উপকারিতা। পাকা লেবুতে থাকে ইলেকট্রোলাইটস যেমন পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি। সকাল সকাল লেবু পানি আপনাকে হাইড্রেট করে, শরীরের যোগান দেয় এইসব প্রয়োজনীয় উপাদানের, যা দেহের পানি শূন্যতা দূর করে। লেবু পানি দেহের ত্বকের জন্য খুবই ভালো। লেবুর ভিটামিন সি উপাদান দেহের ত্বক ও টিস্যুর জন্য খুবই জরুরি, তাই ত্বকের যে কোনো সমস্যা রোধ করতে প্রতিদিন লেবু পানি পান করুন। আপনার ত্বককে করে তোলে সুন্দর ও পরিষ্কার, বুক জ্বালা পোড়া দূর করে। যাদের এই সমস্যা আছে, রোজ আধা কাপ পানির মাঝে এক কাপ চা চামচ লেবুর রস মিশিয়ে পান করুন। অন্য যে কোনো খাবারের চেয়ে লেবু পানির ব্যবহারে লিভার অনেক বেশি দেহের জন্য প্রয়োজনীয় এনজাইম তৈরি করতে পারে। আপনার নার্ভাস সিস্টেমে দারুণ কাজ করে। সকাল সকাল লেবুর পটাশিয়াম আপনার বিষণ্ণতা ও উৎকণ্ঠা দূর করতে সহায়ক, উচ্চ রক্তচাপ কমাতে সহায়তা করে। লেবু পানি শরীরের রক্তবাহী ধমনী ও শিরাগুলোকে পরিষ্কার রাখে, হাড় জয়েন্ট ও মাসেল পেন কমায় দ্রুত। সকাল সকাল চা বা কফি পান করে দিন শুরু না করে লেবু পানি পান করে দেখুন, নিজের এনার্জিতে নিজেই বিস্মিত হবেন। আপনার নার্ভাস সিস্টেমে দারুণ কাজ করে। সকাল সকাল লেবুর পটাশিয়াম আপনার বিষণ্ণতা ও উৎকণ্ঠা দূর করতে সহায়ক, গর্ভবতী নারীদের জন্য খুবই ভালো লেবু পানি। এটা শুধু নারীর শরীরেই ভালো রাখে না, বরং গর্ভের শিশুর অনেক বেশি উপকার করে। লেবুর ভিটামিন সি ও পটাশিয়াম শিশুর হাড়, মস্তিষ্ক ও দেহের কোষ গঠনে সহায়তা করে, মাকেও গর্ভকালে রোগ বালাই থেকে দূরে রাখে। যেভাবে পান করবেন, সামান্য উষ্ণ পানি বা এই গরমের দিনে কক্ষ তাপমাত্রার পানিতেই মিশিয়ে নিন লেবুর রস, লাইম নয় লেমনের রস, পাকা অর্থাৎ পেকে হলুদ হয়ে যাওয়া লেবুর রস, না হলে খালি পেটে অ্যাসিডিটির সমস্যা হতে পারে। আপনার ওজন যদি 150 পাউন্ডের কম হয়, তাহলে অর্ধেক লেবুর রস এক গ্লাস পানিতে মেশাবেন, আর যদি 150 পাউন্ডের বেশি হয়, তাহলে মেশাবেন পুরো একটা লেবুর রস। তো দর্শক, এভাবে যদি আপনারা লেবু পানি প্রতিদিন সকালে খান, আশা করি আপনারা অনেক উপকার পাবেন। তো এই ছিল আমার আজকের টিপস। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।